এবারে দেখো এখানে হচ্ছে আমরা এতক্ষণ করছিলাম যে শুধু অ্যাডিশন করছিলাম দুখানা নাম্বারকে। এবারে আমাদের থার্ড টাইপ বা থার্ড মেথড এখানে ফলো করতে হবে যে তিনটে নাম্বার দেওয়া রয়েছে। এখানে হবে কি, একবার অ্যাডিশন করব এবং তারপরে আমরা মাল্টিপ্লিকেশন করব, অথবা হতে পারে দুটোকে মাল্টিপ্লাই করে তিন নম্বরটাকে তার থেকে ভাগ দেব, অথবা হতে পারে দুটোকে অ্যাড করে তার থেকে তিন নম্বরটা বিয়োগ দেব। কিছু একটা আমাকে চেক করতে হবে। তাহলে ফার্স্ট চেক করি যে আমরা অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনটাকে ইউজ করতে পারি কিনা। দেখা যাক, বলছে দেখো এখানে দেখো, পাঁচ চার তিন দেওয়া হয়েছে, মাঝে আছে ১৯, ছয় চার পাঁচ দেওয়া হয়েছে, মাঝে আছে ২৯। তখন আমাকে কি করতে হবে, মাঝেরটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমি আমি শুধু প্রথমে আগে যোগ করি, পাঁচ আর তিনে আট হয়, আট আর চারে যোগ করলে ১২ হয়, মাঝখানে ১৯ কিন্তু আসে না, তোমার শুধু অ্যাডিশন এখানে পসিবল নয়। আবার দেখো তাহলে পাঁচ আর চার যোগ পাঁচ আর তিনে আট হচ্ছে, চার চারে হচ্ছে গিয়ে ১৫, তার সঙ্গে প্লাস ৪ করলে হচ্ছে ১৯, এটা আমরা পেলাম আগের অঙ্কের মতো। আবার ছয় আর চারে যোগ করে ১০ হবে ১৫, তার সঙ্গে প্লাস ১৪ করলে ২৯, মানে দুটোর মধ্যে কোনো রকম মিল নেই, তোমার শুধু অ্যাডিশন করে আমি কিছু করতে পারবো না। তাহলে যদি আমি এটাকে লিখতাম যে ৫ ইনটু ৩ প্লাস ৪, তাহলে পাঁচ আর তিনে ১৫ প্লাস ৪ করলে এখানে ১৯ হয়। আবার এখানে চেক করি, সিক্স ইন্টু ফোর প্লাস ৫, সিক্স ফোর ২৫, তার সঙ্গে প্লাস ৫ ২৪, তার সঙ্গে প্লাস ৫ করলে হয় ২৯। তার মানে এই যে আমার ত্রিভুজটা দেওয়া রয়েছে, এই এইটা আর এটাকে আমি গুণ করছি, করে সেই সেই গুণফলের সঙ্গে আমি এটাকে অ্যাডিশন করছি। তাহলে এখানেও কি করলাম, ছয় আর চারকে গুণ করলাম, গুণ করে তার সাথে আমি পাঁচটাকে অ্যাড করলাম। সেম লাইক সাত আর পাঁচকে আমি এখানে গুণ করব, সেভেন ইন্টু ৫ মানে ৩৫, তার সাথে আমি সিক্স কে এখানে অ্যাড করব, প্লাস সিক্স মানে হচ্ছে ৪১। তার মানে এইখানটাতে এই গ্যাপটাতে আমার আনসার কত হবে, ৪১। তার মানে কি বুঝতে পারলাম যে একটা ত্রিভুজ আমার দেওয়া রয়েছে, আমাকে ফার্স্টে চেক করতে হবে যে আমি অ্যাডিশন করে পাচ্ছি কিনা, পেলাম না, এখানে পাইনি, হয়তো অনেক অঙ্কে পেতেও পারি, সেটা আমাদের লাক বা সেবা, সেটা আমাদের কোশ্চেন যে কিরকম কোশ্চেন দেওয়া হবে। তো এবারে কি করছি, আমি দুটোকে মাল্টিপ্লাই করছি, করে থার্ডটাকে আমি অ্যাড করছি। এবার এখানে হতেই পারতো যে এখানে ধরো এরকম একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এখানে পাঁচ তিন, এখানে রয়েছে চার, এখানে এখানে থাকলে ১১। আবার এখানে তোমার এখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ছয় আর চার, তার থেকে পাঁচ, এখানে রয়েছে ১৯। তাহলে এখানে এটা কিভাবে হচ্ছিল, দেখো পাঁচ আর তিন গুণ করছি, করে তার থেকে চার কে বিয়োগ দিয়ে দিচ্ছি, বিয়োগ দিলে আমি এখানে ১১ পাচ্ছি, মানে আমি এখানে অ্যাড করছিলাম, এখানে বিয়োগ করছি, মানে আমার এখানে অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, এনিথিং হতে পারে, মানে যেভাবে আমার অঙ্ক ডিমান্ড করবে, আমাকে যেভাবে কোশ্চেন ডিমান্ড করবে সেভাবে কিন্তু আমাকে সলভ করতে হবে। এবং এখানে এইটা কেন ট্রিকি, কেন সময় নষ্ট হয়, একটা অঙ্কের মধ্যে এমন হতে পারে তিন থেকে চারটে মেথড তোমাকে ট্রাই করতে হলো, তবুও তুমি পেলে না, ফিফথটায় গিয়ে আনসার করতে পারলে ততক্ষণে তোমার দেখবে ১০ মিনিট সময় বেরিয়ে গেছে। এবার এই জায়গাটাকে একটু সাবধানে, যে এক থেকে দুটো সলভ করলাম, যদি পেয়ে গেলাম ওয়েল অ্যান্ড গুড, কিন্তু টাইম নষ্ট এখানে করা যাবে না, কারণ এখানে পাঁচটা অঙ্ক থাকবে, দুটো পারবো তিনটে পারবো করে বেরিয়ে যাই, অন্য অঙ্ক করি, পরে আমার মাথায় থাকলো আমি এসে আবার সলভ করলাম, সেটাকে কিন্তু আমাদের মেন টার্গেট করতে হবে, যে আমি অঙ্ক পারি বলে বা রিজনিং ভালো পারি বলে, এটা নয় যে আমাকে সবকটা অঙ্ক সলভ করে গিয়ে ফিরতে হবে। ঠিক আছে, তাহলে এবারে আসি পরেরটায়। পরেরটা আমরা দেখো, আমরা ঠিক আবার যখন ওই আগের অঙ্কটা করছিলাম যে লিনিয়ার বা হরাইজন্টালি কিছু একটা মেথড আমরা এখানে ফলো করব। তাহলে আমরা এখানে কি মেথড ফলো করতে চেষ্টা করবো, প্রথমে এখানে বলা হয়েছিল যে আমাদেরকে দেখতে হবে যে তিনটেকে যোগ করে কিছু হয় কিনা, আগে দেখি যোগ করে পাচ্ছি কিনা। তাহলে ১৮ আর ১২ আমাদের যোগ, দেখো এখানে যদি আমি হরাইজন্টালি যোগ করি, ১৮ আর ২৪ যোগ করলে ৩২ থেকে বড় হয়ে যায়, যোগফল কিছু আসে না। কিন্তু এখানে আমার দেখো যদি ভার্টিক্যালি আসি না, তাহলে আমার চারটে আছে, কারণ আমি তিনটাকে নিয়ে কিছু একটা করে চার নম্বরটা পেতেই পারি আনসার। তাই তিনটাকে যদি যোগ করি, ১৮ আর ১২ ৩০, তার সঙ্গে তিন যোগ করে ৭২, কিন্তু কেউ তিন যোগ করে ৩০ থেকে ৩৩ হয়, ৭২ কিন্তু হয় না। তার মানে আমাকে আমাকে কি করতে হবে, এই তিনটাকে অ্যাডিশন বাদে অন্য কিছু একটা ট্রাই করতে হবে। তাহলে আমি এখানে যখন অ্যাডিশন পাচ্ছি না, পরবর্তী স্টেপে কি করবো, মাল্টিপ্লিকেশন ট্রাই করতে পারি। তাহলে দেখো যদি আমি চেষ্টা করি ১৮ ইন্টু ১২ ডিভাইডেড বাই ৩, তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি আমার হয় তাহলে এখানে আমার ৭২ হচ্ছে। তাহলে প্রথম দুটোকে আমি এখানে গুণ করলাম, পরে তিন নম্বরটাকে ডিভাইড করছি। ইভেন প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাকে তাই করতে হবে, যে ৩২ ইন্টু ১৬, তার থেকে যদি আমি চারকে ডিভাইড করি, ৩২ ইন্টু ১৬ ডিভাইড বাই ৪ যদি করি, তাহলে এখানে আমার হয় কত, ১২৮। ১৬ গুণ ৮, ১২৮ হয়। তাহলে আমাকে এখানে কি করতে হবে, ২৪ ইন্টু ১৪ ডিভাইডেড বাই সামথিং, এটা করলে তবেই আমার কিন্তু ১১২ আসে। তো তার মানে কত হচ্ছে,
এখানে 24 × 14 ইজ ইকুয়ালস টু হচ্ছে 112। এবার 14 আর 112 সম্পর্ক কত? 8। তাহলে 8 দিয়ে 24 কে ডিভাইড করলে কত হয়? 3। তার মানে 24 × 14 করে যা আসবে তাকে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তখন আমার উত্তরটা কিন্তু 112 পেতে পারি। তাহলে আমার স্টেপটা কি হলো যে আমি যখন অ্যাডিশন করে পাচ্ছি না, তাহলে ভার্টিক্যালি বা হরিজন্টালি কোনোভাবেই আমি অ্যাডিশন করে পাচ্ছি না, তখন কি দেখবো যে আমি দেখো যদি ভার্টিক্যালি চেক করতাম, সরি মানে আমি যদি এখানে এইভাবে হরিজন্টালি চেক করতাম, তাহলে আমার কি হচ্ছে যে গুণ করে 18 × 24 করে কিন্তু 32 বা কিছু পেতাম না। কিন্তু এখানে যদি আমি দেখো ভার্টিক্যালি চেক করি, তাহলে দেখো আমার তিনটের পরে 4 নম্বর রয়েছে। তাহলে আমাকে এখানে অবশ্যই ধরে নিতে হবে যে তিনটেকে কিছু একটা করব, প্লাস করতে পারি, এডিশন করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, মাইনাস ডিভিশন করতে পারি, করে আমার 4 নম্বরটা আনসার আসবে। তাহলে আমি যখন অ্যাডিশন পেলাম না, পরবর্তী স্টেপ কি যাবো? মাল্টিপ্লিকেশন যাবো। তাহলে 18 × 12 করলাম, এবার করে যা আসবে তার সঙ্গে 3 কে আবার যদি মাল্টিপ্লাই করি 72 এর থেকে অনেক বড় হয়ে যাবে। তাই 18 × 12 ডিভাইড বাই 3 করলাম, করে আমার এখানে 72 এলো। 32 × 16 ডিভাইড বাই 4 করলাম, করে আমার এখানে 128 এলো। সেইভাবে আমার কি করতে হবে, 24 × 14 সেই গুণফল থেকে কিছু একটা ডিভাইড করলে 112 আসে। তাহলে 24 × 14 ইকুয়ালস টু ডিভাইড বাই সামথিং ইকুয়ালস টু 112 করে আমি এখানে পাচ্ছি কত? আমাকে এখানে 3টাকে ডিভাইড করতে হবে 24 × 14 এর গুণফল থেকে, দিয়ে আমার এখানে এখানে আনসার কত হবে? 3। তার মানে এখানে আমরা দুটো অঙ্কে দু রকম মেথড পাচ্ছি, যে একটা অঙ্কে পাচ্ছি যে দুটোকে মাল্টিপ্লাই করে একটা অ্যাড করলাম, আবার একটা অঙ্কে পাচ্ছি এখানে তিনটে নাম্বার দেওয়া রয়েছে, একটা ফোর্থটা হচ্ছে তার আনসার। সেখান থেকে কিভাবে পাবো যে যে দুটোকে মাল্টিপ্লাই করে তার থেকে ডিভাইড করলাম। তার মানে শুধু অ্যাডিশনে কাজ না দিলে পরবর্তী স্টেপে আমায় কি করতে হবে? মাল্টিপ্লাই করে দেখতে হবে। তাতেও কাজ না দিলে মাল্টিপ্লাই এর সঙ্গে অ্যাডিশন, এই যে আমরা এখানে করছিলাম যে মাল্টিপ্লাই এর সঙ্গে অ্যাডিশন অথবা অথবা মাল্টিপ্লাই এর সঙ্গে ডিভিশন চেক করতে হবে। আবার কখনো হতেই পারে যে 18 × 12 করে যা এলো তার সঙ্গে হয়তো -3 করলাম, করে কিছু একটা এলো, সেভাবেও কিন্তু সম্ভব। আমাকে প্রতিটা মেথড চেক করে করে দেখতে হবে, এবং এই চেক করার জন্য প্রচুর সময় দরকার। এবং এই জন্যই বলা যে যদি শর্টকাটে অঙ্কগুলো, শর্টকাট এখানে কিছু নেই, যদি তোমার ফার্স্ট চান্সে অঙ্ক সলভ হয়ে যায় গো ফর ইট, কিন্তু না হলে কিন্তু খুব বেশি সময় এর পেছনে নষ্ট করা যাবে না, কারণ এখানে সংখ্যা এগুলো অনেকগুলো অঙ্ক থাকে, তুমি আদার্স অপশন কিন্তু পেয়ে যাবে, রাইট? আচ্ছা এবার দেখে নিই নতুন টাইপ আমাদের এখানে কি রয়েছে। নতুন টাইপ, এবার দেখো আমরা এখানে এতক্ষণ ধরে তিনটে তিনটে করে পাচ্ছিলাম, কিন্তু এবারে আমরা পাচ্ছি হচ্ছে 4টি। এবার এখানে এখানে এক ধরনের টাইপ রয়েছে, এখানে এখানে এক ধরনের টাইপ রয়েছে, আমরা দুটোকে দুরকম ভাবে সলভ করার চেষ্টা করব। আমরা এতক্ষণ দেখছিলাম ঠিক আগের অঙ্কটা কিভাবে সলভ করেছি। দেখো আগের অঙ্কটা এখানে দেখেছি যে আমরা এই দুটোকে এখানে অ্যাড করেছিলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করে এটাকে তারপরে প্লাসে পরে আমরা অ্যাড করে এখানে আনসারটা পেয়েছি। এক্স্যাক্ট এই টাইপের লজিকই কিন্তু আমরা পরের অঙ্কে ব্যবহার করব, একটু ডিফারেন্ট টাইপে। কিরকম? এখানে বলছে দেখো এই 4টে নাম্বার তোমাকে দেওয়া রয়েছে, এবং দেখো মাঝখানটা গ্যাপ, তার মানে আমাকে বুঝতে হবে যে মাঝখানটা এদের মধ্যে মাল্টিপ্লিকেশন হোক বা অ্যাডিশন হোক বা ডিভিশন হোক কিছু একটা সম্পর্ক রয়েছে, এবং সেভাবেই তার রেজাল্টটা আমাদের বেরিয়েছে। তাহলে আমরা এবার চেক করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল আমরা অ্যাডিশন করব। তাহলে কি 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 অ্যাড করবো? 4টেই যে কর্নারের নাম্বার তাকে আমরা ফার্স্টে অ্যাড করতে চেষ্টা করি। 0 + 6 + 2 + 4 করে কত আসছে? 12 আসে, কিন্তু এখানে মাঝে কত রয়েছে? 10 রয়েছে। 12 থেকে 2 বাদ দিয়ে আমরা এখানে 10 পাবো, দেখি পরেরটা আমার সেই মেথডে সলভ হয় কিনা। 6 + 2 + 8 + 10 তাহলে এখানে কত হচ্ছে? 26, কারণ 8 আর 2 = 10 10 10 20 + 6 26, কিন্তু কত আছে? 24, তাহলে 26 থেকে 2 বদলে 24 হচ্ছে। তার মানে কি হচ্ছে, এই 4টাকে আমরা অ্যাডিশন করছি, করে যা অ্যাডিশন পাচ্ছি সেই অ্যাডিশন থেকে প্রত্যেকটায় -2 ডিভাইড মানে বাদ দিই, তাহলে আমরা মাঝেরটাকে অ্যান্সারে পাচ্ছি। তাহলে আমরা এক্সাক্ট সেম লজিকটাকে পরেরটা ইউজ করার চেষ্টা করি। এখানে 4 + 14 = 18 + 12 = 30, তার সঙ্গে 40, তার সঙ্গে সরি 4 + 14 = 18 + 12 = 30 + 10 = 40 হচ্ছে। এবার প্রত্যেকটা আমাকে 2 2 করে বাদ দিতে হয়, 40 থেকে 2 বাদ দিলে কত হয়? 38। তার মানে এই মাঝখানটা আমার হওয়া উচিত ছিল 38, এখানে 38 ইজ দ্য আনসার। তার মানে এখানে বুঝতে পারলাম যে আমাকে 4টে যে কর্নার দেওয়া রয়েছে, এই 4টে কর্নারকে আমাকে অ্যাড করতে হবে, করে দেখতে হবে যে অ্যাডিশনের সঙ্গে আমাদের মাঝখানের কি সম্পর্ক। সেটা প্লাস হতে পারে, সেটা মাইনাস হতে পারে, সেটা মাল্টিপ্লিকেশন হতে পারে, সেটা টু দি পাওয়ার হতে পারে। এটা এমনও হতে পারতো যে আমি ধরো এইভাবে লিখলাম 0 6 2 4, দিয়ে এখানে আমার রয়েছে 145, তারপর ধরো
এখানে বা সাপোজ 145 না লিখে এখানে 24, তারপর ধরে এখানে রয়েছে 6 2 8 10, এখানে আমার রয়েছে হচ্ছে 52, তাহলে আমার এখানটা কত হবে? তাহলে এখানে কি হচ্ছিল, 0 + 6 6 + 4 10 + 2 12 12 × 2 করলে আমার 24 পাচ্ছি। আবার এখানে দেখো 6 2 8 আর 10 হচ্ছে 18, এখানে 26, তার সঙ্গে আবার ইনটু 2 করলে আমরা 52 পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, এখানে এখানে মাইনাস করছিলাম, কিন্তু এখানে আবার দেখো মাল্টিপ্লিকেশন করেও কিন্তু মাঝখানটাকে পেতে পারি। তার মানে যে কোনো একটা সম্পর্ক হতে পারে, শুধু প্লাস বা মাইনাস নয়, এখানে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করেও পাওয়া সম্ভব। এখানে আজকে যদি আমরা ডিভিশনটাকে ইউজ করতাম তাহলে এখানে হয়তো আমরা পেতাম হচ্ছে 6, যদি এখানে ডিভিশনটাকে ইউজ করতাম তাহলে এখানে হয়তো পেতাম আমরা এখানে 13। এনিথিং ক্যান হ্যাপেন, প্রত্যেকটা বিভিন্ন রকম ভাবে এটা কিন্তু সলভ হতে পারে। তো এখানে আমাকে চেষ্টা করতে হবে যে আগে প্লেন চেক করব অ্যাডিশন করে পাচ্ছি কিনা, অ্যাডিশন না পেলে তারপরে না আমরা এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন সাবট্রাকশন যদি তাও না পাই তখন আমাদের টু দি পাওয়ারে গিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু প্রথমে আমাদের চেষ্টা করতে হবে বেসিক মেথডটাকে ফলো করতে পারছি কিনা, এটাই কি কিন্তু আমাদের মেজর টার্গেট হওয়া উচিত, রাইট? আচ্ছা, এবারে আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা এখানে বলছে দেখো, এখানে দেখো তিনটে নাম্বার দেওয়া আছে, এখানেও তিনটে নাম্বার দেওয়া আছে, তাহলে 915364 আমি আগে কি করব, যে পাতি আগে অ্যাডিশন করব। তাহলে দেখো 5 9 আর 1 যোগ করলে হয় হচ্ছে 15, আবার এখানে 3 6 আর 4 যোগ করলে 13, 15 আর 13 যোগ করলে কত হচ্ছে 28, কিন্তু এখানে আছে 551, 28 তো নেই। আবার 5 4 আর 3 যোগ করলে হয় 12, আবার 7 8 আর 9 যোগ করলে হয় হচ্ছে 24, কিন্তু এখানে 12 আর 24 যোগ করলে 36, কিন্তু এখানে 246 আছে, 36 তো নেই। আমার শুধু অ্যাডিশন করে কিন্তু কিচ্ছু কিচ্ছু হচ্ছে না, কিন্তু এই অঙ্কটা অ্যাকচুয়ালি একটা ট্রিক, দেখার ভুল। এখানে একটা ফুল নাম্বার দেওয়া রয়েছে, এবার প্রত্যেকটাই তিনটে করে সংখ্যা, এখানেও তিনটে আছে এখানেও তিনটে আছে, আমরা এটাকে তিনটে ডিফারেন্ট নাম্বার মনে না করে একটি নাম্বার মনে করে দেখি। 915 তার থেকে যদি আমরা 364টাকে ডিভিশন করি, সরি সাবট্রাকশন করি, তাহলে এখানে আমার কত হয় 551। তাহলে আমরা এটাকে তিনটে ডিফারেন্ট নাম্বার ধরছিলাম, তিনটে ডিফারেন্ট নাম্বার না ধরে এটাকে যদি আমরা একটা সিঙ্গেল নাম্বার ধরি, এবং ধরে মানে ছোট থেকে বড় বিয়োগ করি বা বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে আমরা এই মাঝে আনসারটাকে পেতে পাচ্ছি। সেম লাইক আমরা পরেরটাকেও চেক করি, 789 - 543 করলে কত হয় 642, তার মানে এইটা থেকে এইটাকে মাইনাস করলে আমরা মাঝেরটাকে পাচ্ছি। সেম লাইক আমরা এখানে কি করব, এটা থেকে আমরা এটাকে বাদ দেবো, তাহলে 863 - 241 কত কত হচ্ছে 226 622, তারপরে এখানটা আমার আনসার আসবে 622। তারপরে এটাও একটা নতুন ধরনের মেথড যে আমরা শুধুমাত্র অ্যাডিশন মানে অঙ্ক দেখলেই অ্যাডিশন করা বা অঙ্ক দেখলেই সাবট্রাকশন করা তা কিন্তু নয়, এটা কিন্তু সব এতগুলোর মধ্যে সব থেকে ইজি ওয়ান যদি আমরা দেখে বুঝতে পারি। এবং এই দেখাটাই হচ্ছে এখানে ঠিক, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি টাইপগুলো সম্পর্কে একটা একটা আইডিয়া হবে, মানে টাইপস। এবং এই অঙ্কের শর্টকাট ট্রিক এটাই যে বেশি বেশি প্র্যাকটিস করো, টাইপ সম্পর্কে একটা আইডিয়া করো যে হ্যাঁ আমরা দেখলেই চিনতে পারবো ভাই এটা আমার এই টাইপে হবে, এটা আমার বিয়োগ করে হবে কি এটা আমার যোগ করে হবে। এবং এটাই কিন্তু এই অঙ্কে অঙ্ক কমন পাওয়ার এক এবং একমাত্র উপায়। এবং তার জন্য কি করতে হবে, যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন পরীক্ষার হয় হাতে, এখন গুগলে সব অ্যাভেলেবেল, সব দেখে নাও। একটা যে কোনো ভালো বই সেটা তোমরা আসা গল করতে পারো, যে কোনো ওয়েবসাইট করতে পারো, যা খুশি করতে পারো, তার মধ্যে এই চ্যাপ্টারগুলো বিশালভাবে দেওয়া রয়েছে, পুরো চ্যাপ্টারটাকে সলভ করে নাও। কারণ একটা চ্যাপ্টার যে কোনো একটা বইয়ের তোমাকে একটা একটা টপিক সম্পর্কে একটা হিউজ আইডিয়া দেয়, তাতে 10টা অঙ্ক করো কি 100টা অঙ্ক করো, বাট করতে হবে। এবং সেইভাবেই কিন্তু আমি এখানে টপিকগুলো কমন পেতে পারি, আদারওয়াইজ কিন্তু আর কোনো রকম কমন পাওয়ার উপায় নেই। তাহলে মুভিং ফরওয়ার্ড টু নেক্সট অঙ্ক, এবারে আসছে যে আমরা এখানে এবার দেখি, আমরা এতক্ষণ ধরে মাল্টিপ্লিকেশন করছিলাম, এতক্ষণ ধরে ডিভিশন করছিলাম, তো এবারে আমাকে কি করতে হবে। এবারে দেখো এখানে হচ্ছে তিনটে সংখ্যা দেওয়া রয়েছে, তার মানে এখান থেকে বুঝতে পারছি যে তিনটে সংখ্যা মানে দুটো সংখ্যার কিছু একটা করে তিন নম্বরটা হচ্ছে তার আনসার। আমরা এটাকে এইভাবে মানে চেষ্টা করতে পারি। তাহলে যদি এখানে আমরা দেখি যে যদি মনে করি এই 30 আর 24টাকে কিছু একটা করে এই এই 48টাকে বের করবো, দেখো 12 আর 23টাকে কিছু একটা করে 88টাকে বের করবো, আবার 92 আর এটাকে একটা আননোন থেকে আমরা 48টাকে বের করবো, সেইভাবে আমরা ট্রাই করে দেখি যে কিভাবে হচ্ছে। আচ্ছা, যদি এখানে আমরা 30 আর 24 অ্যাড করি, 30 আর 24 অ্যাড করলে হয় 54, তার থেকে -6 করলে 48 পাচ্ছি, ভেরি গুড।
কিন্তু আবার দেখো 12 আর 23 যদি অ্যাড করি পাবো 35, তার সঙ্গে 88 এর জাস্ট কোনো সম্পর্ক নেই, ইনটু হয় না, প্লাস হয় না, মাইনাস হয় না, কিচ্ছু হয় না। তো এখানে কি কি হবে, আমরা এখানে অ্যাডিশন করে কিছু পাচ্ছি না, তাহলে আমি সাবট্রাকশন করে দেখি যদি কিছু পাওয়া যায়। দেখো 30 থেকে 24 বাদ দাও কত হয়, উত্তর আসবে 6। আর 6-এর সঙ্গে যদি আমি এখানে 8 গুণ করি কত হয়, 48 পাওয়া যায়। আবার দেখো এখানে 23 থেকে 12 কত হয়, 11। তার সঙ্গে যদি আমি 8 গুণ করি এখানে 88 পাওয়া যায়। তার মানে এই দুটোকে আমি সাবট্রাকশন করছি, করে তার সাথে সাবট্রাকশনের সঙ্গে এই দুটোকে মাইনাস করছি, তার সঙ্গে আমি সাবট্রাকশনের সঙ্গে আমি 8 গুণ করছি, করে আমি এই জায়গাটাকে পাচ্ছি। তাহলে 92 থেকে কত বাদ দিলে তার সঙ্গে 8 গুণ করলে 48 হবে। তার মানে এখানে 48 যদি 8 গুণ করি আমার এইখানে 92 এর সঙ্গে, সেটাকে বাদ দিলে এই জায়গাটা 6 আমার আনসার হওয়ার কথা। মানে 92 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে এই জায়গাটা কত হবে আমার, 86। মানে এই জায়গাটা আমার যদি 86 হয় তাহলে 92 থেকে 86 বাদলে 6 হয়, তার সঙ্গে 8 গুণ করে 48 পাই। তাহলে আমি কি করছি, এই দুটোকে সাবট্রাকশন করে সাবট্রাকশনের সঙ্গে আমি 8 গুণ করে এই থার্ডটা পাচ্ছি। তাহলে এটাকে আমি বারবার ফলো করবো, 30 - 24 = 6, তার সঙ্গে 8 গুণ করে 48, 12 - 23 মানে হচ্ছে কি 11, তার সঙ্গে 8 গুণ করে 88। সেরকমই 92 থেকে সামথিং কিছুটা বাদ দিলে এখানটা 6 আসে, এবং তাহলে কত হবে, 92 থেকে 6 বাদ দিলে 86, এবং এই 6 এর সঙ্গে 8 গুণ করলে আমরা এখানে পাচ্ছি কত, 48। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এই জায়গাটাকে আমার আনসার করতে হবে 86। ঠিক আছে, এবারে আসছি পরের মেথডটাতে। পরের মেথডটা হচ্ছে আমার কি জিনিস, পরের মেথডটা আমাকে এক্সাক্টলি সেম ভাবেই ফলো করতে হবে, যে স্টেপ বাই স্টেপ বিয়োগ করতে হবে। বা দেখো আমাকে এখানে খেয়াল করতে হবে যে এই জায়গাটা উপরে গুলোর থেকে ছোট না বড়, একদম নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু উপরে সবকটার থেকেই ছোট প্রায়। এবং দেখো একটা জিনিস খেয়াল করো, যে উপরে থাকা যে কোনো একটা নাম্বার মাঝেরটার থেকে বড় বড় কিনা। দেখো 93 63 এর থেকে বড়, 79 37 এর থেকে বড়, ইভেন 38 37 এর থেকে বড়, এবং 67 এটাও 42 এর থেকে বড়। তার মানে এখানে আমরা অঙ্কটাকে সলভ করবো কিভাবে, স্টেপ বাই স্টেপ মাইনাস করতে করতে আসবো, মানে উপর থেকে আস্তে আস্তে কমতে কমতে আমরা নিচের দিকে আসবো। তাহলে আস্তে আস্তে কমছে কিভাবে, 93 - 27 কত হবে, 66। তার থেকে 63 বাদ দাও, মানে এই দুটোকে যদি বাদ দাও এখানে হবে 66, তার থেকে এইটাকে বাদ দিলে কত হবে, 3। এটা আমরা পেয়ে গেলাম। সেম মেথড ফলো করব, 79 - 38 কত হচ্ছে এখানে, 41, -37 করলে কত হচ্ছে, 4। তাহলে এই দুটোকে মাইনাস করলাম 41 পাচ্ছি, তার থেকে 37 কে মাইনাস করলে 4 পাচ্ছি। সেম লাইক 67 - 16 কত হচ্ছে, 51, তার থেকে 42 কে বাদ দিলে কত হয়, 9 হয়। এই দুটোকে বাদ দিলে হচ্ছে 51, তার থেকে 42 কে বাদ দিলে কত হবে, 9 হবে। এখানে 9 ইজ দা আনসার। তার মানে আমাকে জাস্ট দেখতে হবে, যখন আমার এরকম 4টে বা 5টাকে ট্রি মেথড থাকবে, এখানে দেখতে হবে আইদার নিচ থেকে ওপর দিকে যাও সেটা অ্যাসেন্ডিং আছে কিনা, অথবা ওপর থেকে নিচে এসো সেটা তোমার ডিসেন্ডিং আছে কিনা। এখানে খেয়াল করো 93, তার থেকে 63, তার থেকে 3, মানে সবকটাই ছোট ছোট আছে, মানে আস্তে আস্তে ছোট হচ্ছে। আবার লাইক 79 37 4, মানে আস্তে আস্তে ছোট হচ্ছে। আবার এখানে দেখো 67 42 এবং ব্ল্যাঙ্ক, মানে আস্তে আস্তে ছোটই হবে। মানে প্রত্যেকটা আমরা একই মেথডটাকে ফলো করবো, ওপরে দুটোকে মাইনাস করলাম, করে আমরা এখানটাকে একটা আনসার পেলাম, সেই আনসার থেকে এই এই মাঝখানে ট্রিটাকে বাদ দিলে আমরা এই আনসারটাকে সলভ করতে পারছি। সেম লাইক 79 থেকে 38 বাদ দিলে 41, তার থেকে 37 কে মাইনাস করলে আমরা এখানে 4 পাই। আবার 67 থেকে 16 কে বাদ দিলে হয় 51, তার থেকে 42 কে মাইনাস করলে আমরা এখানে 9 পাই। এই 9টাই আমার এখানে জানতে চাওয়া হয়েছিল। ঠিক আছে, এবারে আসবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মেথড। মানে আমরা এতক্ষণ ধরে অ্যাডিশন করলাম, সাবট্রাকশন করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, এটা এটা করলাম, সেটা করলাম, কিন্তু এবারে আমরা যখন কিছুই পাবো না, মানে সবকটাকেই পাবো, কিন্তু তার আগে আমাকে একটা একটা এক্সট্রা স্টেপ করতে হবে। সেটা আমরা কিভাবে করব, দেখো ঘড়ির কাঁটা দুভাবে ঘোরে, একটা হচ্ছে 12 থেকে 3 দিকে যায়, সেখান থেকে 3 থেকে আবার 12 ঘুরে আসে, মানে হচ্ছে সেটা ক্লকওয়াইজ ঘোরে। কিন্তু তার ঠিক বিপরীত দিকেও রয়েছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মেথড। তাই কি হবে, আমরা তখন এরকম সাইক্লো স্টাইল টাইপের অঙ্ক দেওয়া থাকবে, যেরকম মানে মানে পুরো একটা সম্পূর্ণ বৃত্ত ভাবে ঘুরছে, তখন কি করতে হবে আমাকে, যে কোনো একটা একটা মেথড ফলো করতে হবে, হয় ক্লক ওয়াইজ নাও
না হয় অ্যান্টি ক্লকওয়াইজ নাও। তো ম্যাক্সিমাম কেস এটা জাস্ট কনভেনশন হিসেবে বলা যে ক্লকওয়াইজ নিয়ে চেক করতে শুরু করা যাক, যদি না মেলে তখন বাধ্য হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। তাহলে দেখো এখানে পাঁচ আছে, তারপরেও আছে পাঁচ, তাহলে ফাইভ ইন্টু ওয়ান করলে আমি ফাইভ পাই, তারপরে আছে দশ, ফাইভ ইন্টু টু করলে আমি দশ পাই, তারপরে আছে তিরিশ, তাহলে টেন ইন্টু থ্রি করলে আমি থার্টি পাই, তারপরে আছে থার্টি থেকে ওয়ান টোয়েন্টি, তাহলে ওয়ান টোয়েন্টি থার্টি ইন্টু ফোর করলে আমি ওয়ান টোয়েন্টি পাই। এবং এই জায়গাটা হচ্ছে যে তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর আসছে, তাহলে ওয়ান টোয়েন্টির সঙ্গে তুমি ফাইভ গুণ করি আমি এখানে কত পাবো ছশো, এখান থেকে তুমি ছয় গুণ করি পাবো কত ছত্রিশশো, এবং ছত্রিশশোর সঙ্গে যদি আমি সাত গুণ করি আমি পাবো হচ্ছে টু ফাইভ টু ডাবল জিরো। তার মানে আমি এখানে কি করলাম একটা ক্লকওয়াইজ মুভমেন্ট করলাম যেখানে প্রত্যেকটার সঙ্গে পরের সংখ্যাটা জাস্ট আমার কি হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ফাইভ ইন্টু ওয়ান, তারপর টেন ইন্টু টু, তারপর টেন ইন্টু থ্রি, তারপর ইন্টু ফোর, ইন্টু ফাইভ, ইন্টু সিক্স অ্যান্ড অ্যান্ড ইন্টু সেভেন। তাহলে এখানটা কি যে একশো কুড়ির সঙ্গে পাঁচ গুণ করে এই ব্ল্যাঙ্কটা আমার কত হলো সিক্স হান্ড্রেড, তাহলে এখানে আমার সিক্স হান্ড্রেডটা আমার এখানে ডিমান্ড ছিল। ওকে, তাহলে এবার পরের অঙ্কটা আমি এক্সাক্টলি এইভাবেই করবার চেষ্টা করবো, এবং এটাও ক্লকওয়াইজ মেথডে। এবং ক্লকওয়াইজ মেথড করতে গেলে আমাকে কি করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে, মিনিমামটা খুঁজে বার করতে হবে, এখানে কিন্তু ফাইভ ওয়াজ দ্য মিনিমাম নাম্বার। এবার পরের অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে মিনিমাম নাম্বার কোনগুলো প্রত্যেক কটা গোলকে ফলো করি, এখানে নাইনটা মিনিমাম নাম্বার, এখানে সিক্সটিনটা মিনিমাম নাম্বার, এখানে থার্টি সিক্সটা মিনিমাম নাম্বার। যদি এইভাবে আসি তাহলে এই পার্টটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, যদি আমি এইভাবে যাই এই পার্টটা কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাকে চেষ্টা করতে হবে সবসময় ক্লকওয়াইজ ট্রাই করার। তাহলে এখানে দেখো নাইন রয়েছে মানে এখানে কত থ্রি স্কোয়ার, তারপর সিক্সটিন মানে হচ্ছে ফোর স্কোয়ার, তারপর টোয়েন্টি ফাইভ মানে ফাইভ স্কোয়ার, তারপর থার্টি সিক্স মানে সিক্স স্কোয়ার, মানে তিন চার পাঁচ ছয় এইভাবে ক্লকওয়াইজে ঘুরছে। আবার এখানে সিক্সটিনটা খেয়াল করো, ফোর স্কোয়ার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ স্কোয়ার, তারপর একটা সিক্স স্কোয়ার, তারপর সেভেন স্কোয়ার, মানে কি হচ্ছে এখান থেকে জাস্ট একটা একটা সংখ্যা মানে একটা সংখ্যা এখান থেকে বাদ চলে গেল, ফোর ফাইভ সিক্স। তাহলে পরেরটা অবশ্যই হবে কি যে আমার এখানটা খেয়াল করো ফোর স্কোয়ার হলো, আবার এখানে দেখো ছোট থেকে শুরু হয়েছে, তারপরে এখানে কত সিক্স স্কোয়ার হলো, তারপরে ফর্টি নাইন মানে কত সেভেন স্কোয়ার হলো, আবার এইটটি ওয়ান দেওয়া রয়েছে মানে এখানে কত নাইন স্কোয়ার দেওয়া রয়েছে। এখানে দেখো তিন চার পাঁচ ছয় হচ্ছিল, এখানে চার পাঁচ ছয় সাত হচ্ছিল, মানে একটা করে করে বাড়ছে এবং তা স্কোয়ার হচ্ছে। এবং এখানটা কি হচ্ছে দেখো ছয় সাত ব্ল্যাঙ্ক রেখে একটা নয় নয় আছে, তার মানে কত হবে এখানটা এইট হবে অবশ্যই, এবং প্রত্যেকটা স্কোয়ার হচ্ছে সিক্স স্কোয়ার থার্টি সিক্স, সেভেন স্কোয়ার ফর্টি নাইন, নাইন স্কোয়ার এইটটি ওয়ান, সেম লাইক এখানটা হচ্ছে কত হবে এইট স্কোয়ার বা সিক্সটি ফোর, এইট স্কোয়ার বা সিক্সটি ফোর। তাহলে এখানটা এই ব্ল্যাঙ্কটায় আমার আনসার কত হবে সিক্সটি ফোর। তাহলে আমি কি করলাম এটা আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন করেই পাচ্ছি, স্কোয়ার করেই পাচ্ছি, প্লেন মেথড। কিন্তু কিন্তু কি হচ্ছে একটা এক্সট্রা স্টেপ আমায় করতে হচ্ছে যে অঙ্কগুলো আমার এখানে ক্লকওয়াইজ রয়েছে না অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে। এবার এখানে বুঝতে পারছি যে অঙ্কগুলো আমার ক্লকওয়াইজ রয়েছে, তাহলে আমি ক্লকওয়াইজ সলভ করবো, কখনো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সলভ করবো। তাহলে এখানে আমরা কি কি মেথড পেলাম, এখানে পেলাম হচ্ছে লিনিয়ার মেথড, মানে শুধুমাত্র প্লেন থাকবে সেগুলোকে যোগ করবো, বিয়োগ করবো, গুণ করবো, ভাগ করবো, অথবা চেক করবো তাদের মধ্যে কোনো নির্দিষ্ট সম্পর্ক বা এপি সিরিজের কমন ডিফারেন্স রয়েছে কিনা, পেলে ভালো কথা সলভ করবো। তারপর পেলাম কি এখানে হচ্ছে অ্যালফাবেটিক্যাল মেথড, যে আমরা অ্যালফাবেটিক এবং নিউমেরিক একসঙ্গে ম্যাচ করানো থাকবে, এবং অ্যালফাবেটটা ছাব্বিশের মধ্যে হয় বলে তাকেই আগে চেক করবো, যদি অ্যালফাবেট থেকে উত্তর মিলে যায় ভালো কথা, না মিললে ব্যাড লাগ, তখন আমাদের নাম্বার চেক করতেই হবে। তারপরে কি পেলাম একটা বক্স বা টেবিল মেথড, সেখানে আমরা বিভিন্ন রকম ভাবে পাচ্ছি যে হয় চেক করবো হরাইজন্টালি, না হয় চেক করবো ভার্টিক্যালি, আবার দেখবো তিনটে সংখ্যা তাকে যোগ করে বা গুণ করে একটা আনসার হবে, আবার চারটে সংখ্যা হলে কি হবে তিনটে সংখ্যার যোগফল গুণফল বা বিয়োগফল হবে চার নম্বর সংখ্যাটা, অথবা আমরা এখানে পাচ্ছি কি কোনো একটা স্কোয়ার করে বা গুণ করে আমরা এখানে পাচ্ছি, কিন্তু তার আগে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের এই যে ষোলোখানা অঙ্ক আমরা করলাম, এই ষোলোখানা কিন্তু ষোলোখানা টাইপ, এবার প্রতিটা টাইপের কিন্তু যে কোনো একটা বইতে দশ থেকে বারোটা করে কোশ্চেন রয়েছে, তার মানে প্রায় একশো ষাট থেকে সত্তরটা অঙ্ক করলে তবে গিয়ে পরীক্ষায় কমন পাওয়া যাবে আমি কি টাইপের অঙ্ক পরীক্ষায় করতে চাই। আদারওয়াইজ কিন্তু এই ষোলোখানা অঙ্ক কিন্তু মানে একদম মানে জাস্ট মানে শেষ কথা নয়, এর উপরে প্রচুর অঙ্ক হয়, এবং এর বাইরে অ্যাকচুয়ালি প্রিভিয়াস বিগত টেন ইয়ার্স এর যে কোনো পরীক্ষা কোশ্চেন চেক করো এগুলোর উপর বেস করে অঙ্ক এসছে। হ্যাঁ, অঙ্কের কোশ্চেন ডিফারেন্ট হতে পারে, নাম্বার ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্যাটার্নটা এর বাইরে জেনারেলি আসে না, সব রকম টাইপ এখানে দেখানো হলো। তোমাদের ডিউটি হবে যেগুলোকে বাড়িতে বসে বসে বইপত্র, মানে যেহেতু এখন লকডাউনে সবাই বাড়িতেই রয়েছো, তাই বেশি করে আরো বইপত্র প্র্যাকটিস করো, বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করে, দেখবে কোশ্চেন গুলো কিন্তু চোখের সামনে পরীক্ষা হলে ভাসবে যে হ্যাঁ আমি আমি কোথাও একটা করেছি, এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, তাতে কিন্তু ঠিক হওয়ার চান্স কিন্তু অনেক বাড়ে। ওকে,
তাহলে এটা হচ্ছে আমাদের আজকে ইনসার্টিং মিসিং ক্যারেক্টার প্রবলেম। আমরা জাস্ট একটা 1 মিনিটের ব্রেক নিচ্ছি, এরপরে আমরা স্টার্ট করব হচ্ছে সিচুয়েশন রিয়াকশন টেস্ট। ওকে, টিল দেন থ্যাংক ইউ।